আম্মু আম্মু ভাইয়া জি কোচ বলতে আমাদের সারাদিন সাথে ছিল, ওনার সাথে কাজ করছি বেশ কিছুদিন, আর এদিকে আম্মুরা তো অলওয়েজ সাপোর্ট করে। সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? আম্মুকে। প্রিমিয়ার লিগটা তো ভালো খেলছিলাম আলহামদুলিল্লাহ, তো এরপরে যখন আমি শুনছি আমি এই টিমে ছিলাম, তো ওইটা নিয়ে ফোকাস করতেছিলাম যে ওইখানে ভালো কেমনে খেলা যায় বা কিভাবে নিজেকে ওইখানে ভালোভাবে ইম্প্রুভ করা যায় নিজের খেলাটাকে, তো ওইটাই ট্রাই করতেছিলাম, বেশি কিছু করি না। আমি সাধারণত যখন লঙ্গার পার্সন খেলি তখন চার পাঁচে ব্যাটিং করা হয়, তো হোয়াইট বলে যখন খেলছিলাম ওয়ান ডাউন বলেন ওইখানে খেলতাম, তো যখন ওপেন দিছে আমি ওভাবে কোনো কিছু বলিনি যে খেলতে পারবো ওইটাই বলেছিলাম। আর আমি রেড বলে তো চার নাম্বার আর পাঁচ নাম্বারে খেলে অভ্যস্ত, আমার ওটা নিয়ে সমস্যা ছিল। আর হোয়াইট বলেও আমি আগে মিডলে ব্যাটিং করতাম, বাট এখানে যে যখন ওপেন দিছে আমার ওইভাবে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, তো আমি যখন হোয়াইট বলে ওপেন দিছে ওপেনে করছি, আর রেড বলে আমি চার পাঁচে খেলে অভ্যস্ত, ওইটা সমস্যা নেই। নর্মালি খেলবো যে যে সবসময় তো বল দেখেই খেলার ট্রাই করি, কে বলার আছে বা কে অপোনেন্ট আছে ওইটা ট্রাই দেখি না আর কি, তো বল দেখে খেলা ট্রাই করবো, এর বেশি কিছু করবো না। ওইরকমভাবে কোনো কিছু চিন্তা করতেছি না, আমি একটা জিনিস ট্রাই করতেছি, যেখানেই সুযোগ পাচ্ছি এই টিম বলেন বা প্রিমিয়ার লিগ বলেন আমি আমার ভালোটা খেলা ট্রাই করতেছি, আমি যদি আমার বেস্টটা খেলতে পারি আস্তে আস্তে অবশ্যই সুযোগ আসবে ইনশাআল্লাহ। কোচের সাথে যখন আমি ফার্স্ট দেখা এসে ফার্স্ট টাইম কোচের সাথে দেখা হয়েছে, তো অভিনন্দন জানাইছে এতটুকু। প্রিয় ফরম্যাট বলতে সব ফরম্যাট তো খেলতে ভালো লাগে, অবশ্যই রেড বলটা এনজয় করি খেলতে, রেড বল বলেন বা উডে যেটাই বলেন রেড বলটা মজা লাগে, আর ওইভাবে কাউকে ফলো করা হয় না ছোটোবেলা থেকে, তো অনেকজনের ব্যাটিং ভালো লাগতো, বাট অনেকজনে আছে, বিরাট কোহলি আছে আমাদের দেশের, অনেকজনের মুশফিক ভাই আছে, অনেকজনের ব্যাটিং ভালো লাগে কিন্তু ফলো কাউকে এভাবে করা হয় না। এটা তো আমাদের জব, তো আমাদের জব তো করতে হবে, যে যেরকমই সিচুয়েশান থাকুক, রোদ পড়ুক বা বৃষ্টি পড়ুক, আমি মনে করি আমাদের জব থাকবে ওটা যেন ডান করতে পারি, আর কিছু না। চ্যালেঞ্জিং নিজের মেন্টালি স্ট্রং হইতেই হবে এখানে খেলতে হলে, আর কিছু না, চ্যালেঞ্জিং বলতে এরকম কিছু। ছোটোবেলা থেকে তো আমার বড় ভাই খুব সাপোর্ট করেছিল আর কি, যে বাবা মারা যাওয়ার পর থেকে ওই আমাকে খুব সাপোর্ট করছে, আর ক্রিকেটে এক বড় ভাই ছিল যে সুজিত ভাই বলতে, তো উনি ক্রিকেটিং ক্ষেত্রে অনেক আমাকে সাহায্য করছে, একাডেমি থেকে ভর্তি করা বা জিনিসপত্র দিয়ে, তো ওইভাবে ওনারা সাহায্য করাতে আমার খেলাটা ইজি হয়েছে আর কি। আম্মু আম্মু ভাইয়া জি কোচ বলতে আমাদের সারাদিন সাথে ছিল, ওনার সাথে কাজ করছি বেশ কিছুদিন, আর এদিকে আম্মুরা তো অলওয়েজ সাপোর্ট করে। সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? আম্মুকে। থ্যাংক ইউ।